হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর চ্যানেল ভারতীয় ফুটবল। আজকে আমি চলে এসেছি প্রায় কিন্তু 14 দিন পর, এবং এই 14 দিন কেন আসেনি সেটা হয়তো আপনারা জানেন। বেশ কিছুজন যারা আমাদের ফলো করেছেন, সেটা আপনাদের কাছে আমাদের বলে দেওয়া কর্তব্য। সেটা হচ্ছে আপনাদের প্রত্যেকের আশীর্বাদ এবং প্রার্থনাতে আমি আমার জীবনের একটা বড় জিনিস প্রাপ্তি ঘটলো আমার জীবনে বলতেই পারি। তার কারণ আমি একজন কন্যা সন্তানের পিতা হলাম, এবং সেই জন্য আমার ফ্যামিলিতে এই কদিন সময় দিতেই হয়েছিল, সেই জন্য আমি আসতে পারিনি। তবে এখন থেকে কিন্তু আবার আমাদের ফুটবল ফ্যামিলিতে আমরা চলে এসেছি, যেখানে আপনারা থাকবেন এবং আমরা প্রত্যেকে থাকবো। তার সঙ্গে সঙ্গে ভারতীয় ফুটবলের খুঁটিনাটি সমস্ত খবর থাকবে। তো এই 14 দিনে কিন্তু বেশ কিছু জিনিস ঘটে গেছে, যেখানে সুপার কাপের যে ফিক্সচার তৈরি হয়ে গেছে, ভারতীয় দলের 50 জনের প্রবাবিলিটি, মানে প্রবাবিল যে টিম লিস্ট, সেই টিম লিস্ট দিয়ে দিয়েছে। তার সঙ্গে সঙ্গে ISL এর খেলার শেষ উইক চলতে চলেছে। উল্টো দিকে আই লিগের কিন্তু এই ইন্টারন্যাশনাল ব্রেকের আগে এই মুহূর্তে প্রত্যেকটা দলের 10 থেকে 11টা করে ম্যাচ খেলা হয়ে গেছে। সমস্ত খবর থাকবে, তবে মেনলি এই ভিডিওটা কিন্তু আজকের ISL এর ম্যাচকে নিয়ে করতে চলেছি। অর্থাৎ আজকে বাংলার এক জায়ান্ট, মোহনবাগান সুপার জায়ান্ট খেলতে নামছে এই বছরের জন্য তাদের শেষ ম্যাচ কেরালা ব্লাস্টার্স FC-র বিরুদ্ধে। এবং বর্তমান যদি সম্প্রতি অতীতে কিছু জিনিস দেখেন, কিছু ম্যাচ দেখেন, মোহনবাগানের খুবই খারাপ সময়ের মধ্যে দিয়ে চলেছে মোহনবাগান, এটুকু কিন্তু বলতেই পারি। তো এই ম্যাচে, বছরের শেষ ম্যাচে কেরালাকে হারিয়ে কি একটা গুড নোটে শেষ করতে চলেছে মোহনবাগান, সেই নিয়ে সমস্ত কিছু আলোচনা করবো। মোহনবাগান দল কেমন হতে পারে আলোচনা করবো, কীরকম এই মুহূর্তে গ্রুপ আছে সেই নিয়ে আলোচনা করব। তো চলুন আর বিশেষ কথা না বাড়িয়ে আজকের ম্যাচের প্রিভিউ আমি আপনাদের সামনে তুলে ধরি। দেখুন, প্রথমেই জানাই আজকের ম্যাচ কিন্তু কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলছে, যে কেরালা এই মুহূর্তে 11টা ম্যাচ খেলে ফেলেছে এবং যদি গ্রুপ টেবিল দেখেন 2 নম্বরে আছে। উল্টো দিকে মোহনবাগান 9টা ম্যাচ খেলে কিন্তু এই মুহূর্তে 4 নম্বরে আছে। সেহেতু এটা বলতেই পারেন যে 2 ভার্সেস 4-এর মধ্যে কিন্তু লড়াই হচ্ছে এই ম্যাচ, এবং এই ম্যাচ আপনারা দেখতে পাবেন সন্ধ্যে 8টা থেকে। এবং সেখানে যদি বাংলা কমেন্ট্রি শুনতে চান, ডিডি বাংলা দেখতে পাবেন, নতুবা কিন্তু চ্যানেল 18 অর্থাৎ স্পোর্টস 18 তো দেখাচ্ছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু জিও সিনেমাতেও আপনারা সেই লাইভ দেখতে পাবেন। খেলাটি কলকাতা মাঠে হচ্ছে, অর্থাৎ জোহরদি মাঠে হচ্ছে, সেহেতু মোহনবাগান কিন্তু পুরো সাপোর্ট পাবে, এটুকু বলতেই পারি। তবে এই পুরো সাপোর্টের কথা যখন বললাম, মোহনবাগান কিন্তু পুরো সাপোর্ট পেয়েও এই মুহূর্তে ততটা ভালো পারফরমেন্স তারা দিতে পারছে না, এবং মোহনবাগান দর্শকদের মধ্যেও কিন্তু গো ব্যাক ফেরান্ডো, অর্থাৎ মোহনবাগান বর্তমান যে কোচ জুয়ান ফেরান্ডোকে সরিয়ে দেওয়ার একটা কথা কিন্তু প্রত্যেকটা ফ্যানে বলছেন। কিন্তু দেখুন, যদি ভেতরে খবর আমরা জানি, এই মুহূর্তে কিন্তু টেকনিক্যাল ডিরেক্টর আছে অ্যান্টনিও হাবাস, এবং হাবাসের কথা অনুযায়ী নাকি ডিফেন্সিভ যে মোডটা তৈরি করেছে সেইটা কিন্তু হাবাসের কথা অনুযায়ী, এবং জুয়ানের কথা ততটা খাটছে না, অর্থাৎ 100% খাটছে না। এই নিয়ে কিন্তু একটা অভ্যন্তরীণ খবর শুনতে পাচ্ছি, যে খবরগুলোকে যদি আমি বাদ দিই এবং মোহনবাগান টিমের মেন যে প্লেয়ার তারা কিন্তু চোটের জন্য বসে গেছে, যেখানে আনোয়ার আলী বসে গেছে, কারের জন্য লিস্টন ক্লাসও খেলতে পারছে না এই ম্যাচে। তবে কার সমস্যা থেকে মিটিয়ে হেক্টর ইউস্তে এবং আশিস রায় কিন্তু ফিরে আসছে এই ম্যাচে, সেহেতু আমরা আশাবাদী তারা দুজন ম্যাচ খেললে অন্ততপক্ষে ডিফেন্সটা একটু স্টেবল হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে চলুন আমরা প্রথমে একটু গ্রুপ টেবিলটা বিন্যাস করি। দেখুন, গ্রুপ টেবিলে যদি দেখি, গোয়া কিন্তু এই মুহূর্তে 1 নম্বর আছে 9 ম্যাচে 23 পয়েন্ট, তারপরে কেরালা 11 ম্যাচে 23, উড়িষ্যা 11 ম্যাচে 21, মোহনবাগান 9 ম্যাচে 19, মুম্বাই 10 ম্যাচে 19, এবং আমাদের ইস্ট বেঙ্গল 7 নম্বরে আছে 10 ম্যাচে 11 পয়েন্ট পেয়ে। তো এই জায়গায় আজকে যদি মোহনবাগান জিততে পারে তাহলে কিন্তু তাদের 10 ম্যাচে 22 পয়েন্ট হবে এবং তারা 3 নম্বরে চলে আসবে গ্রুপ টেবিলে। আর কেরালা ব্লাস্টার যদি এই ম্যাচে ড্র অথবা জিততে পারে তাহলেই কিন্তু একদম গ্রুপের উপরে চলে আসবে, যেহেতু এই ম্যাচে দুটো দলেরই ক্ষেত্রে এগিয়ে যাওয়ার একটা মানসিকতা থাকবে, এবং দুটো দল কাকে কাকে পাচ্ছে না একটু যদি আমরা আলোচনা করি। তো প্রথমে মোহনবাগানের দলকে নিয়ে আমরা আলোচনা করি, তারা তো লিস্টন গুলো থেকে পাচ্ছে না কার সমস্যার জন্য, এবং চোটের জন্য তো বেশ কিছু প্লেয়ার নেই। উল্টো দিকে কিন্তু কেরালা ব্লাস্টার্স চোটের জন্য তাদের যে মেন প্লেয়ার সেই লুনা, সেই লুনাকে কিন্তু পাচ্ছে না সেই টিমের ক্যাপ্টেন। তবে এই মুহূর্তে কেরালা ব্লাস্টার্সের যিনি একদম
মানে নয়নের মণি চোখের মণি বলতে চাই, সেই কিন্তু ডায়মন্ড ডাকার্স প্রত্যেকটা ম্যাচে প্রায় গোল করছে, এবং তার সঙ্গে সঙ্গে আগের মুম্বাই ম্যাচে যে পিঁপড়ার যে খেলাটা দেখতে পারলাম অসাধারণ খেলেছে, আমার তো খুব ভালো লেগেছে। সেহেতু এই টিমটার দিকে কিন্তু নজর রাখতেই হবে, এবং পরবর্তী ক্ষেত্রে শেষ 15-20 মিনিট প্রত্যেক দিন দেখছি ঈশান পান্ডিটা নামছে এবং নেমে কিন্তু দারুণ একটা পরিস্থিতির মধ্যে চলে যাচ্ছে, সেদিকে দেখতেই পারবেন। আর মোহনবাগানের টিমের সব থেকে যদি বড় কাঁটা বলতে পারেন যে কেরালা কি হতে পারে, সেটা কিন্তু প্রাক্তন মোহনবাগানিরাই হতে পারে। কেন বলছি এই কথাটি, কারণ এই টিমেই আছে প্রীতম কোটাল। গত কয়েক বছরে মোহনবাগানের যিনি কিন্তু ক্যাপ্টেন ছিলেন এবং ডিফেন্সের একজন অন্যতম ভরসা ছিলেন, আছেন কিন্তু প্রবীর দাস, যিনি কিন্তু রাইট উইং বরাবর অর্থাৎ রাইট ব্যাকটা সামলে উইং বরাবর কিন্তু আক্রমণ করতে ভালোবাসেন এবং পিন পয়েন্ট পাস দিতে পারেন মাইনাসগুলো। তবে এই কেরালা টিমে দেখতে পাচ্ছি হয় প্রবীর দাস কিংবা প্রীতম কোটাল দুজনের মধ্যে যে কোনো একজনকে স্টার্ট দিচ্ছে, পরবর্তী ক্ষেত্রে কিন্তু একজনকে নামাচ্ছে। তো এই ম্যাচে দুটো বাঙালি প্লেয়ারকে যদি নামতে দেখি আমরা কিন্তু অবাক হব না। এবার যদি আমি মোহনবাগান দলকে নিয়ে কথা বলি, তো এই দলটা এই মুহূর্তে কিন্তু ডিফেন্সিভলি একদম অর্গানাইজ নয়, এবং এই ম্যাচে আবার ব্র্যাডেন হ্যামিল খেলতে পারছে না, তার চোটের জন্য ব্র্যাডেন হ্যামিল নেই। সেহেতু ডিফেন্সটা কিভাবে গঠন করবে, মেন যে দুই সেন্ট্রাল ব্যাক মোহনবাগানের সেই হ্যামিল এবং আনোয়ার আলী দুজনেই কিন্তু নেই। তবে হেক্টর ইয়োস্তে ফিরে এসছে, আশিস রায় ফিরে এসছে, আগের ম্যাচে যে 4 গোল খেয়েছিল মোহনবাগান সেই 4টে গোল হয়তো হজম করতে হবে না। তবে আশিস রায় এবং সুভাষিস তার সঙ্গে সঙ্গে হেক্টর ইয়োস্তে, এই টিমটা কীভাবে ডিফেন্স অর্গানাইজ করবে সেই নিয়ে আমরা একটু আলোচনা করব। দেখুন, আলোচনার পূর্বে আমি একটা কথা বলি যে আগের ম্যাচে হুগো বুমো খেলতে পারেনি, সাহাল আব্দুল সামাদ খেলতে পারেনি, কিন্তু দুটো প্লেয়ারকেই, বিশেষ করে আমি সাহাল আব্দুল সামাদের কথা বলবো, বেশ কয়েকদিন ধরে কিন্তু প্র্যাকটিস করছে, এই ম্যাচে কিন্তু আমরা তাকে মাঠে নামতে দেখতেই পারি। ও আর হুগো বুমোকে তো প্রথম থেকে খেলাতেই হবে। তো আমরা যেটুকু টিম লিস্ট নিয়ে আলোচনা করেছি সেইটা নিয়ে আমার মতে বলে এই ইলেভেনটা যদি নামে, আপনারা এখন টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেখানে গোল পোস্টের তলায় কিন্তু আমরা বিশাল কায়েতকে দেখতে পাচ্ছি, 3 জন ব্যাকি রেখেছি, যেখানে ডান দিকে আশিস রায়, বাঁ দিকে সুভাষিস এবং কিন্তু হেক্টর ইয়োস্তে একদম মাঝখানে, তার সঙ্গে কিন্তু 2 জন ডিফেন্সিভ ব্লকার আমরা রাখছি আজকে, যেখানে অনিরুদ্ধ থাপা এবং হুগো বুমো খেলবে। এই হুগো বুমো একটা এমন প্লেয়ার যে কিন্তু একই সঙ্গে আক্রমণে আসতে পারে, গোল করতে পারে, এতটাই তিনি ইউটিলিটি সম্পন্ন প্লেয়ার। তার সঙ্গে 4 জন আমরা মিডফিল্ডার রেখেছি, একদিকে মানবীর, অন্যদিকে কিয়ান নাসেরি এবং মাঝখানে দিমিত্রি পেত্রা তথা সাহাল আব্দুল সামাদ, এবং লোন স্ট্রাইকার হিসাবে আজকে আমি কিন্তু রাখছি আহমেদ ভাটকে। হ্যাঁ, আমি এই আহমেদ ভাটকে কিন্তু প্রথম থেকে দেখতে চাই। তো সেখানে সাদিকু, কামিন্স, অনেক বড় বড় নাম হয়তো মোহনবাগান দলে আছে, কিন্তু আমি এই সুহেল ভাটকে দেখতে চাই আজকে প্রথম থেকে খেলুক এবং তাকে যোগ্য সঙ্গ দিক দিমিত্রি পেত্রাতস। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি এখানে একটা কথাই বলবো, যদি সাহাল আব্দুল সামাদকে আমরা রেখেছি, সাহাল যদি ইনকেস না খেলতে পারে তাহলে কিন্তু সাহালের জায়গায় আমরা দীপক টাংড়িকে দেখতে পারি, তখন হয়তো দীপক টাংড়ি চলে আসবে ডিফেন্সিভ মিডফিল্ড হিসাবে এবং হুগো বুমো তখন সাহালের জায়গাটা নিতে পারে। তো এই ছিল আমাদের প্রথম 11। আমি আশা করছি এই 11 যদি মাঠে নামে এবং প্রত্যেকটা প্লেয়ার যদি তাদের নিজের বেস্টটা দিতে পারে তাহলে আজকের ম্যাচে কিন্তু একটা পজিটিভ কিছু পেতেই পারি আমরা, অর্থাৎ বাঙালি ফুটবল সমর্থকরা, মোহনবাগান ফুটবল সমর্থকরা। তো এই বলে আজকের ভিডিও আমরা এইখানে মোটামুটি প্রিভিউ শেষ করছি, পরবর্তী ক্ষেত্রে আরও অনেক ভিডিও আসছে। মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে আমরা কিন্তু ম্যাচ রিভিউ নিয়ে আসবো, আগে নেরকম ম্যাচে যেরকম পারফরমেন্স আমরা দেখেছি সেইটা নিয়ে এবং বর্তমানে তারা কী পজিশনে আছে সেই সব নিয়ে। তো ততক্ষণের জন্য আমরা চললাম, টাটা।